এখন এই বয়সে শুনে স্তম্ভিত হয়ে গেলাম সত্যি কি মানুষের বাসনা শেষ নেই নেই অসংযমের মাত্রা চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ মনে মনে বয়সটার একটা মোটা হিসেব করে নিয়ে আন্দাজ করলাম রাখাল মামার বয়স প্রায় সত্তরের কাছাকাছি সেই রাখাল মামা এখনো আশ্চর্য বিদেশে থাকি কালে কুশমিনে কলকাতায় আসি তাও সামান্য ছুটিতে নিকটতম আত্মীয়দের খবর নিতেই সময় কুলিয়ে উঠতে পারি না তা আবার জের দুত রাখাল মামা এ যাবৎ বেঁচে পৃথিবীর অন্য ধ্বংসাচ্ছেন কিনা তাই জানতাম না অন্য খবর তো দূরের কথা রাখাল মামার ছেলে নিতুদা আজ আমার মার কাছে দুঃখ গাথা গাইতে এলো বলেই শুনলাম আর শুনে পুরো স্তম্ভিত হয়ে গেলাম ভাবলাম চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ বাল্যকাল থেকে শুনে এসেছি মোটে রাখাল মামার স্বভাব চরিত্র মোটেও ভালো নয় বউ ছেলে সংসার সব থাকতেও নাকি একটি উপসর্গ আছে তার ইত্যাদি ইত্যাদি আবার উপসর্গটি আর কোথাও নয় দেশ ভিটে ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক পৃথিবী উল্টো গেলেও তিনি যে রবিবারে দেশে যান সেটা ভিটের টানেও নয় পিসিখুড়োর টানেও নয় সেই লক্ষ্মী ছাড়া মাঘির টানে তখন আমরা বালক বলে যে আমাদের কান বাঁচিয়ে কোনো কথাবার্তা হতো এমন মনে পড়ে না কাজেই তখনই আমরা জেনে ফেলেছিলাম রাখাল মামা খারাপ লোক কিন্তু সে কি যুগের কথা এই যুগ যুগান্তর পরে আবার কিনা কানে এলো রাখাল মামা সেই লক্ষ্মী ছাড়া মাগির টানে না এমন বুড়ো বয়সে আর হপ্তায় যাওয়ার ক্লেশ সহ্য হয় না তাই দেশের বাড়িতেই বসবাস করছেন রাখাল মামা ছেলেরা কলকাতায় নিয়ে আসবার জন্য সশস্ত্র সাধ্য সাধনা করছে নড়িয়ে আনতে পারছে না তাকে সুতোরও অভাব নেই রাখাল মামার মাথা খুব পরিষ্কার সুতো হচ্ছে এই বয়সে আর কলকাতায় বাড়িতে গুড়ের নাগরী ঠাসা হয়ে থাকতে পারবেন না তিনি পাজি বদ নাতি নাতনি গুলোর সারা দিন বৌদির কলহ কচকচিও তার অসহ্য তাছাড়া ছেলেদের প্রশ্ন করেছেন রাখাল মামা পারবে তোমরা আমার শরীর স্বাস্থ্য বজায় রাখতে যা দরকার তার যোগান দিতে কি উত্তর দেবে ছেলেরা হ্যাঁ পারবো বলবে কোন ভরসায় বয়স হয়েছে বলে শরীর স্বাস্থ্য বজায় রাখতে যে রাখাল মামর অনেক কিছুই চাই চাই এক শের করে খাঁটি দুধ নিত্য ভাতের পাতে ছটাক খানেক করে সর তোলা গাওয়া ঘি দুবেলা সদ্য মাঠ থেকে তোলা টাটকা শাক পাতা ডাটা প্রতিদিন তাজা চারাপোনার ঝোল আর বাটি ভর্তি বুনো মৌরলার টক এছাড়া আর যাই হোক এগুলো অবশ্যই চাই এরকম নিয়ম যত্নে থাকতে পারলে নাকি আরো পনেরো বিশটা বছর হেসে খেলে হেঁটে ছুটে বেঁচে থাকতে পারবেন আর বাঁচতেই চান তিনি কলকাতায় কি পয়সা ফেললে এসব মেলে এখন অবশ্য গ্রামে ঘরেও আগের মতো কিছুই নেই তবুও আছে কিছু প্রচুর যদি লোক সামান্য থাকে কিন্তু সে চেষ্টা করে কে কি আর নিতুদা ক্ষুব্ধ বিরক্তিতে বলে সেই তিনি আমরা তো বলতে গেলে যাওয়া ছেড়েই দিয়েছি নেহাত মাসকাবাড়ি টাকা আর যে বারে বা ফরমাস থাকে সেই সব নিতে আসে একবার মাসে টাকা বন্ধ করে দিতে পারিস না আমার মা বীরঙ্গনা বিক্রমে বলে উঠলেন তাহলে কেমন না সুর সুরিয়ে কলকাতায় ফিরে আসেন দেখি নিতুদা হতাশ ভাবে বলে তাই কি হয় হবে না, কেন মা তোরা বলবি আমরা যদি দিতে খাও দাও ব্যাস তাহলে আবার তোমরাই বলবে কি কুলাঙ্গার ছেলেরা গো বুড়ো বাপকে খেতে দেয় না কেউ বলবে না আমার সগক্তি করেন মা বাপ বাপের মতো হতে হয় মাথায় করে রাখবে ছেলেরা বাপ অছেদার কাজ করলে আবার মান্য কিসের নিতুদা মলিন মুখে বলে সে আর কে বুঝাবে বরং সকলেই ভাবে বৌরা বুঝি বুড়ো শ্বশুরের ঝামেলা পোহাতে রাজি নয় তাই ছেলেরা বাপকে বনবাসে দিয়েছে এর উপর আবার টাকার বন্ধ কিন্তু এত বাড়াবাড়িটা হলো কবে মা বলেন এরক ছিল চিরকালই জানি সুশীলাদি তো গ্রাম সম্পর্কে আমাদের বোন হয় দেখেছি বারবার হাসাহাসিও করেছে সবাই কিন্তু এত এমন বেহেটপনা ছিল না ওই তা রবিবারে রবিবারে বাড়ি যেত দেখা সাক্ষাৎ গল্প গুজব করতো এই পর্যন্তই তবে মাস মাস খরচাটি দিয়েছে সুশীলা দিকে সুশীলাদিকে কৌতূহলী হয়ে বলি তা তখনকার দিনে তোমাদের পাড়া গায়ে সমাজ এসব এলাও করতো সুশীলাদির মা রাগ করতেন না বাপ মা কোন ছিল জ্ঞানের আগে সব খেত কাকা খুরির সংসারে ভর্তি তা ছেলেবেলায় নিত্যি খুরি মুখ ঝামটা দিয়ে বলতো কাজে নেই গেলায় আছে দেবো না ভাত এর ওর দৌড়ে গিয়ে দাঁড়াতো মুখ শুকিয়ে লোকে মায়া দয়া করে দুমুঠো ভাতও দিত সবই তো জ্ঞাত গোত্তর আর শ্বশুর সেখানেও তেমনি যেমন কপাল জোর কাকা খুঁড়ে একটা বর জোগাড় করে বিয়ে দিয়ে বিদে করেছিল ছ মাসের মধ্যে তাকে শেষ করে আবার সেই কাকা খুঁড়ির খাড়ি তাদেরই বা ভালো লাগবে কেন নিত্য খিটিমিটি সেই সূত্রেই দয়া উতলে উঠল রাখালদার বলল শুধু এক বেলা একমুঠো ভাতের জন্য এত লাঞ্চ না আমি দেব সুশীলার ভাত খরচ তখন রোজগার করত ভালো সদাগরি আপিসের বড় বাবু ছিল দয়ার মেজাজ দেখাবার মুরুদ ছিল তা সেই দয়া দেখানোই কাল হলো সুশীলা দিয়ে একেবারে গলে গেল মাখামাখি বেড়ে উঠলো কাকা গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিলে বিধবা মেয়ের রীতি চরিত্রের দেখে আমার এসব কথা স্পষ্ট মনে নেই তবে আমরা দেখেছি বাপের দিকে ভিটে একখানা ভাঙা ঘরে পড়ে থেকে আর রাখাল রাখালদার পয়সায় খেয়ে গা শুদ্ধ লোকের কাজ করে বেড়াতো অসীম গতর যার ঠেকা পড়ে সেই ডাকে সুশীলা কিন্তু এ বিষয়ে এতটা বেপরোয়া নিতুদা বাধা দিয়ে বললো এতটা হয়েছে মামারা মারা গিয়ে অব্দি মাও গেলেন বাবার চাকরিও গেল চাকরি গেল ওই যে অফিসে নতুন ফ্যাশন বিদায় করো অথচ বাবা তখনও ওই বছরের দুটো জোয়ান লোকের খাটুনি খাটতে পারতেন কিন্তু সে গেল। আর বাবা ধরলেন অফিস সারা দিন কেটেছে যেতেই অমনি যেতাম একরকম এত আটশাটে থাকতে পারবো না আমরা ভাবলাম তা মন্দ কি বৌরা তো রাত দিন বাবা এই বললেন বাবা তাই বললেন বলে অশান্তি করছে দেশে গিয়ে থাকতে পারেন দুপক্ষেরই ভালো চার ভাই পনেরো টাকা করে দেব উনি সপাকে খাবেন আর পুরোনো মুনেশের ছেলেটা কাজকর্ম করে দিয়ে যাবে এই ব্যবস্থা বাবার তো খুব উৎসাহ আর স্ফূর্তি তখন কি জানি এই সব অসভ্যতা হবে পরের মাসে দেখি রান্নাঘরে সুশীলা পিসি বুঝুন দেখে মনের কি অবস্থা হলো এসব জানতাম বরাবরই কিন্তু একেবারে এরকম প্রকাশ্যে কৈফিয়তে দিলেন এরও হাত পুড়িয়ে রেধে খাওয়া কষ্ট ওরও নাকি ঘর পড়ে গেছে থাকার কষ্ট মা উগ্রকণ্ঠে বলে উঠলেন তোরা বললি না কিছু কি বলবো বলেন ওদের লজ্জা নেই আমাদের তো লজ্জা আছে কিছু না গোছর ভান করে চলে এলাম এখনো যাই একবেলা থাকি খাই চলে আসি কিন্তু দেখুন এই বাজারে সংসার থেকে সাতটা করে টাকা বেরিয়ে যাওয়া কলকাতার বাড়িতে থাকলে তো বুঝলাম নিতদার মূল ব্যাথাটা কোথায় অতপর নিতদাতে আর মাতে প্রবল পরামর্শ চলতে লাগলো কি করে এই অবৈথক কাঁণ্টের একেবারে কান্ডচ্ছেদ করা যায় ব্যবস্থা হলো মা একবার সরেজমিনে জমিনে তদন্ত করতে যাবেন এবং সেই যত নষ্টের মূলকে যাচ্ছে তাই করে আর রাখাল মামাকে ধিক্কার দিয়ে বুঝিয়ে ছাড়বেন সমাজের মধ্যে এসব অসামাজিকতা চলবে না বলবেন ওই পাপ কি বিদায় না করলে ছেলেরা মাসোহারা বন্ধ করে দেবে কেনই বা বন্ধ করবে না তুমি বাপ হয়ে যদি দেশে গায়ে তাদের সমুখ দেখানোর পথ বন্ধ করতে পারো তুমি বাপ হয়ে যদি দেশে গায়ে তাদের মুখ দেখানোর পথ বন্ধ করতে পারো তাদের আর টাকা বন্ধের অপরাধ কোথায় আমি বলি তুমি আবার কেন পরের ব্যাপারে মাথা গলাতে যাবে যে যা করছে করুক না তোমার কি মা আমাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে বলেন তুই বলিস কিরে আমার কি ভিটেটা আমার বাপ ঠাকুরদার নয় সেখানে বসে যে যা করবে করবে বেটা ছেলে বাইরে বাইরে যা করে করুক ভিটে পাপে তুলবে লজ্জার মাথা খেয়ে বলে ফেলি পাপের আর কি বয়সের তো গাছপাথর নেই বাবা মা তাতে দমেন না বলেন থাম তুই বলো বয়সের বিচার করছো ওরা এখনো যখন এতই ইয়ে তখন আর যাগে তুই পেটের ছেলে কি আর বলব মোট কথা রাখাল দাকে বুঝিয়ে আসবো ভিটে বসে এত অনাচার চলবে না লজ্জা নেই ঘেন্না নেই ছেলেদের সামনে মুখ তুলে দাঁড়াতে আমার স্কন্ধে ভর করেই মারবারইপুর যাত্রা নিতুদা যাবেন না এক্ষেত্রে ছেলেরা মুখোমুখি না হওয়াই ভালো কি আর করা তবে সত্যি বলতে কি খুব অনিচ্ছা হচ্ছে না আমারও কৌতূহল হচ্ছে সেই সত্তর বছরের প্রেমিক পুরুষটিকে দেখতে দেখলাম আর দেখেই প্রথমটাই মনে হলো সত্যি চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ সোজা সতেজ খাড়া দেহ উজ্জ্বল মুখ যেন প্রসন্নতার প্রতিমূর্তি লজ্জা কুণ্ঠা দ্বিধা সংকোচ কোনো কিছু বালাই নেই একেবারে মুক্ত পুরুষ মাকে দেখে ইয়ং ম্যানের মতো হৈশ্যই করে উঠলেন আরে কে রে বুলবুলি না কি ব্যাপার তুই কোথা থেকে ইস কতদিন পরে দেখা বাপ ঠাকুরদার ভিটেটাকে তাহলে মনে আছে এখনো কেউ আসে না বুঝলি বুলবুলি কেউ আর দেশে আসে না দেশে একেবারে কানা পড়ে আছে মা তো এই মুহূর্তেই বলতে পারতেন কেন তুমি তো রয়েছ দেশগ্রাম বংশ সবকিছুর মুখ উজ্জ্বল করে অথবা এও বলতে পারতেন লোকে আর আসবে কোন সুখে তোমাদের মতো কুলব্ধ যারা যেখানে বসবাস করছেন বললে কাজ খানিকটা এগিয়ে থাকত কিন্তু বললেন না জানিনা বললেন না না বলতে পারলেন না বহুদিন বিস্তৃত বুলবুলি শব্দটা কানে গিয়ে গলাটা ভারী হয়ে এলো কিনা মোট কথা দেখতে পেলাম মাথা হেট হয়ে বেশ পরিপাটি করেই পায়ের ধুলো নিলেন রাখাল মামার

খুশিটা যে যথার্থ আন্তরিক তা বোঝা যায় ওর অস্থিরতায় আবার হাঁক পারেন অ সুশীলা কানের মাথা খেয়েছিস নাকি ততক্ষণে সুশীলা এসে দাঁড়িয়েছে এই সুশীলা অবাক হয়ে তাকিয়ে থাকি এর জন্য একটা মানুষ যুগ যুগান্ত কাল ধরে সংসারে অশান্তি এনেছে সমাজে বদনাম কিনেছে অর্থ সামর্থ্য ব্যয় করেছে আর এই জীবনের শেষ ঘাটে এসেও ছেলে মেয়ে আত্মীয় প্রতিবেশী সকলের কাছে হেয় হয়ে যাচ্ছে কালো রোগা ঢেঙা এক বুড়ি চুলগুলো ছাটা সামনের দুটো দাঁত পরা। সেই দাঁত পরা মুখে একটু হেসে মাকে সম্মাসন করলেন তুই তো ছেলের কাছে বিদেশ থাকিস তাই না এলি কবে ও মা এইটাই বুঝি ছেলে বিলু না কি যেন ডাক নাম ছিল ছোটবেলায় বিলু নয় বলো বাবা এত তোমার মনে আছে সুশীলা বলে দিব্বি অম্লান বদনের যে পাপকে কে বিদায় করবার দৃঢ় সংকল্প নিয়ে হানা দিয়েছেন সেই পাপের চরণে প্রাণ করলেন মা থাক থাক হয়েছে আয় বস থাকবি তো কিছুদিন না থাকবো আর কি করে মা আক্ষেপ করেন ছেলের তো গোনা দিনের ছুটি আরো কিছু হয় তো বলতেন মা কিন্তু ততক্ষণে রাখাল মামা তারা দিয়ে উঠেছেন আচ্ছা আচ্ছা ওসব কথা পরে হবে আগে ওদের হাত ব্যবস্থা করে দে দিকিন গল্প একবার রক্ষে নেই। সুশীলা দিটি রাতে ঘুমোতে দিয়েছে দেখবি তোকে গায়ের এই তিরিশ বছরের ঘটনা কাহিনীর পরিচয় দেবে বসে বসে জানেও তো সকলের নারী নক্ষত্র অতপর অতিথি সৎকারে তৎপর হয়ে উঠলেন রাখাল মামা কোন বারণ মানলেন না প্রচন্ড রোদ নিজে গেলেন মিষ্টি আনতে কোথায় কোন জেলেনিকে বলে এলেন যে করে হোক একটু মাছ জোগাড় করে নিয়ে আসতে আর এসে অনবরত সুশীলাকে তাড়া দিতে লাগলেন তোর হলো দুটো মানুষের রান্না করতে তুই যে বুড়ো হয়ে গেলি রে সুশীল ঘুষ না অভিনয় কিন্তু মার ব্যাপারটা কি সেও কি অভিনয় দেখছি আর অবাক হয়ে যাচ্ছি আর মজা এই একবারও আমার দিকে দৃষ্টিপাত করছেন না মা শুনতে পাচ্ছি রান্নাঘরে গল্পের স্রোত বইছে সেই তিরিশ বছরের ইতিহাস আওড়ানো হচ্ছে বোধ হয় কত অজস্র নাম কানে আসছে ভাবছি কি আশ্চর্য এই দীর্ঘকাল ভারতবর্ষের আর এক প্রান্তে কাটিয়েও মা বারুইপুরের মানুষকে মনের মধ্যে সংরক্ষিত করে রেখেছে তিরিশ বছরের মধ্যে অবশ্য আমি না এলেও মা একবার এসেছেন সে কথারই উল্লেখ শুনছি মার কণ্ঠে সেবার যখন এসেছিলাম সুশীলাদি মাগ মা বাড়ি থেকে যেন কান্না পেয়ে গেছিল উঠোন ভর্তি আগাছা দেয়ালের বাড়ির চর দেয়ালের বাড়ির চাপটা খসে খসে পড়েছে আর ইঁদুর উৎপাতে ঘর দালান একেবারে তছ নচ রান্নাঘরের উনুন দুটো ভেঙে হুমড়ে পড়ে আছে তুলসী মঞ্চের গাছটা শুকিয়ে কাঠ মাগো মা আসে কি দৃশ্য এবার এসে যেন চোখ জুড়ল সেই পুরনো বাড়ি এখন যেন সিঁদুর উঠেছে চিরকালের খাটিয়ে মেয়ে তুমি সুশীলাদি কোনো মন্ত্র জানে বশীকরণ মন্ত্র আর সেই মন্ত্রের জুড়েই রাখাল মামাকে মন্ত্রের গুণের কথা বলেন না বলেন হাতের গুণের কথা আমাকে কাছে নিয়ে খেতে বসেন সেই ওর সরতলা গাওয়া ঘি বাড়ির গরুর দুধের ঘন ক্ষীর টাটকা পুকুরের মাছের ঝোল সদ্য মাঠ ভাঙা আনাজ তরকারি মৌরলা মাছের টক সমস্ত কিছু অনুষ্ঠান সহযোগে আর আমার চাইতে তিন গুণ বেশি অন্য ব্যঞ্জন পার করে হাত চাটতে চাটতে প্রসন্ন মুখে সামনে বসে থাকা ছোট বোনের দিকে তাকিয়ে বলেন হাতের গুণ বুঝলেই বুলবুলি সুশীর হাতের গুণ নটেশও বাহবার হয়ে ওঠে হাতে তাই যেন অমৃত হাতে রান্না খেলে রুগীর রোগ সারে পরমায়ু বাড়ে এই দেখ না আমার আটষট্টি বছর বয়স পার হতে চলল দেখে বুঝতে পারছিস মা হাসে তা বোঝা যায় না বটে রাখাল মামা সোশাহে বলেন তাই তো বাড়িঘর ভালো করে সারিয়ে নিয়েছি বেও জোরে আরো বিশ বছর বেঁচে থাকবো আমি দেখে নিস রাখাল মামার বাঁচার এত বাসনা কেন মনে হচ্ছে এই বাসনার জোরেই সত্যি হয়তো আরো দিন বেঁচে থাকবেন তিনি কিন্তু কিছুতেই কেন লোকটাকে পাপি বদ অসচ্চরিত্র অপবিত্র বলে মনে হচ্ছে না মনে করতে চেষ্টাও করছি না মারুকি কি একই অবস্থা তাই তিনি রাখাল মামার কথার উত্তরে হাসলেন আমাকে আর দেখতে বলো না বর্দা দেখি তো সেই ওপর থেকে দেখবো তোদের মেয়ে মানুষদের ওই এক কথা সব শেয়ালের একরা বেঁচে দরকার নেই বেঁচে কাজ নেই কেন রে বাবু কিন্তু কথাই কথাই যে বেলা গড়িয়ে গেল বলি সুশীলা তোর আজকাল খানা কি তোর না হয় তিনपहर বেলাতেও পিtti পড়ে না এরা হলো শহুরে মানুষ সকাল সকাল খাওয়ার অভ্যাস নাও নিজেও পিন্ডি দুটো গিলে নাও এই সঙ্গে অনর্থক দেরি করে লাভ নেই বলো চল হ্যাঁ আমরা বরং বৈঠকখানায় গিয়ে বসি যেতে পা বাড়িয়ে আবার থমকে দাঁড়ালেন রাখাল মামা বললেন যেতে পা বাড়িয়ে আবার থমকে দাঁড়ালেন বললেন নিজেদের কি রেখেছিস না নিরামিষ পদগুলো গুলো সবটাই আমাদের ধরে দিয়েছিস এসে অব্দি রাখাল মামার হাক ডাকি শুনছি ওর সঙ্গে সুশীলাদির কথা শুনিনি এই প্রথম শুনলাম গম্ভীর শান্ত কণ্ঠে বললো তুমি যাবে বৈঠকখানায় হচ্ছে হচ্ছে যাচ্ছি তো বলে তাড়াতাড়ি আমায় তাড়িয়ে নিয়ে চলে আসেন রাখাল মামা ফিরতি পথে ট্রেনে বসে বললাম মা এটা কি হলো মার পিত্রালয় বিচ্ছেদের চিত্ত বিষন্ন উদাস ভাবে বললো কি আর হলো নিতুদাকে গিয়ে কি বলবে বলবো আবার কি মা নিজের অভ্যাসে সহসা উদ্দীপ্ত হয়ে বলবেন বলবো কেন নড়বে রাখাল দেশ থেকে অত যত্ন অত সেবা ত্রিভুবন আর কে করবে ওর মার সুরটা যে উল্টে গেছে লাগছে মা আরো উদাস ভাবে বললেন তাও কি করবো সবসময় কি একসুর বাজে নিতুদা বলবে তুমি ঘুষ খেয়েছো ও বলবে তো আমি একেবারে ভয়ে মরে যাব কেন নিতু কি জজ আমি চুরির আসামি বলি ওই যে মেয়ে মানুষটা অগাধ বুদ্ধি অফুরন্ত গতর আর শক্তি নিয়ে চিরকালটা শুধু ভেসে বেড়াল আর পরের সংসারের বেগার খেটে গেল মরণকালে একটা নিজের সংসার পেয়ে বর্তে গেছে সে বেচারাকে সেই আবার ছন্ন করব। করবো ভাবতে মায়া হয় না কি পরিপাটি সংসার কি গোছ কি ব্যবস্থা দেখলে চোখ জুড়োয় কি করে মুখের উপর বলবো এ সংসারে তোমার অধিকার নেই তুমি বিদায় হও কিন্তু তোমাদের সমাজ চুলোয় থাক সমাজকে আর কোন লোকই বা মানছে এখন আর পাপ পুন্নি ধর্মধর্ম মা একটা নিঃশ্বাস ফেলে বলেন বলো গিয়েছিলাম বটে মেরে কিন্তু ওদের দেখে মনে হলো পাপ পুণ্য আমরা ধর্মের বিচার কর্তা কি বিচার কর্তা বিচার করবেন আর ওই তোর রাখাল মামা ওর যা স্বভাব শুধু সেবা যত্নই নয় সারাক্ষণ ওর খিচুনি খাবার জন্য একটা লোকের দরকার ছেলেরা পারবে বৌরা পারবে কেউ পারবে না শুধু নাকি যে মানুষটা চির কাল ওকেই প্রাণ ঢেলেছে আবেগকে সংহত করে সহসে একটু চুপ করে যান মা আমি বলি আমি কিন্তু বলেছি ওকে কি বলেছিস কাকে বলেছিস ওই তোমার রাখাল দাদাকে বললাম এ বয়সে এভাবে একা থাকায় ছেলেরা খুব দুঃখিত পাঁচ জনে তাদের নিন্দে করে বলে বুড়ো বাপ কি ফেলে দিয়েছে ইত্যাদি ইত্যাদি তা কি কি উত্তর দিলেন লজ্জা পেলেন না ধমকে দিলেন লজ্জাও পেলেন না ধমকে উঠলেন না ঠান্ডা গলায় বললেন সে কথা যে বুঝি নে বাবা তা নয় কিন্তু ভেবে দেখো আমি এখানে আছি তাই সুশীলা দুটো খেতে পাচ্ছে ছেলেরা কি ওকে মাসোহারা দেবে আমার চাকরি নেই নগদ টাকা দেবার ক্ষমতা নেই তাই এই কৌশল খেলে বসে আছি যে মানুষটা আমার মুখ তাকে এখন আমার টাকা নেই বলে ভাসিয়ে দেব আর ওটারও চিরকাল নিজের একটা সংসার নেই বলে কি আক্ষেপ তাই বলি কিছুই তো হলো না তবু মরণকালে দুটো হাড়ি কুড়ি নেড়েও যদি জীবনটা সার্থক হলো ভেবে শান্তি পায় তা পাক ছেলে ব্যাটাদের তো বলে দিয়েছি তোরা যত পারিস আমার নিন্দে করে বেলাস বলিস বাবা বদমেজাজি বাবা খামখিয়ালি বাবা এক জেদি বাবা খিটখিটে কারোর সঙ্গে বনিয়ে থাকতে পারে না নচে তারও যা প্রাণ চায় বলিস পাঁচজনকে আমার কোনো কিছুতেই গায়ে ফুসকা পড়বে না মা কি ভালো করে সবটা শুনতে পেলেন জানালার বাইরের দিকে মুখ ফিরিয়ে বসে আছেন দেখছি যে